সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা। তো গতকালে মিনিস্ট্রি অফ ইনফরমেশন টেকনোলজির দ্বারা প্রায় 118টি চীনি অ্যাপকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, যার মধ্যে পপুলার ব্যাটেল রয়্যাল গেম পাবজি মোবাইলও ছিল। তো গতকাল যেহেতু পাবজি মোবাইল ব্যান করে দেওয়া হয়েছে, যেটা 2018 সালে লঞ্চ করা হয়েছিল এবং 2-4 বছরে সেটা পুরোপুরি উচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে। তো যদি আপনি এই পাবজি বা ব্যাটেল রয়্যাল গেম পাবজির একজন প্লেয়ার হয়ে থাকেন, তো আপনি পাবজির পরিবর্তে কোন কোন অ্যাপ বা গেম প্লে চালাতে পারবেন, তো ভিডিওতে কথা বলার চেষ্টা করব। তো ভিডিওটি শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আর তো আমি আপনাদের সঙ্গে প্রায় 5টি এরকম মোবাইল প্লে বা গেম প্লে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটি লাইক করার পাশাপাশি শেয়ার করবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এরকম ইনফরমেশন আমাদের চ্যানেলের মাধ্যমে দেওয়া থাকে, আপনারা সেগুলো নিতে পারেন। তো প্রথম যে অ্যাপের কথা বলবো সেটা হচ্ছে কল অফ ডিউটি, যেটা হচ্ছে মোবাইল। তো যদি চান আপনি পাবজির পরিবর্তে কোনো অ্যাপ বা কোনো গেম প্লেকে ইউজ করতে চান, তাহলে কল অফ ডিউটি মোবাইল আপনি ব্যবহার করতে পারেন। তো যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড এবং আইফোন দুনো ব্যবহারকারীদের জন্য উপলব্ধ রয়েছে। তো যেটা প্রায় 100 মিলিয়নের অধিকও প্লে স্টোর থেকে ডাউনলোড হয়ে গিয়েছে। তো যদি আপনি চান পাবজির পরিবর্তে কোনো অ্যাপ ডাউনলোড করতে চান, তাহলে আপনি কল অফ ডিউটি মোবাইলটা প্লে স্টোরে রয়েছে, প্লে স্টোরে উপলব্ধ রয়েছে, আপনি সেটাকে ডাউনলোড করে নিতে পারেন। তো দ্বিতীয় যে অ্যাপের কথা বলো সেটা হচ্ছে শ্যাডো গান লেজেন্ড। তো আপনি যদি পাবজি প্লেয়ার হয়ে থাকেন এবং কল অফ ডিউটি ইউজ করতে চান না, তাহলে শ্যাডো গান লেজেন্ড, যেটা রয়েছে ম্যাড ফিঙ্গার গেমের দ্বারা ডেভেলপ করা হয়েছে। তো যদি কথা বলি সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটি ডিভাইসের জন্য উপলব্ধ রয়েছে। তো যদি আমি আপনাদের সঙ্গে আরও কথা বলি সেটাতে হাই ডেফিনেশন গ্রাফিক্স এবং সঙ্গে হাই ইন্টারেক্টিভিটিও রয়েছে। তো যদি আপনি কল অফ ডিউটি ব্যবহার করতে না চান, তাহলে শ্যাডো গান লেজেন্ড যেটা প্লে স্টোরে রয়েছে, তো প্লে স্টোর থেকে আপনি সেটা ডাউনলোড করে নিতে পারেন এবং পাবজির যেটা ইন্টারেস্ট রয়েছে সেটা আপনি শ্যাডো গান লেজেন্ড থেকেও উঠিয়ে নিতে পারেন। তো তৃতীয় যে অ্যাপের কথা বলবো সেটা হচ্ছে আপনারা দেখতে পারেন ব্যাটেল প্রাইম অনলাইন। তো ব্যাটেল প্রাইম অনলাইন রয়েছে, যদি আপনি চান সেটা ব্যবহার করতে তাহলে প্লে স্টোরে রয়েছে, সেটা থেকে আপনি সেটা যদি চান সেখানে হাই গ্রাফিক্স, হাই ডেফিনেশন গ্রাফিক্স, সাউন্ড এবং গেম প্লে রয়েছে, সেটা ডাউনলোড করে নিতে পারেন। তো চতুর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনফিনিটি ওপিএস সাইফাই। তো আপনি প্লে স্টোরে সেটা রয়েছে, সেটাতে আপনি যদি চান তো মাল্টিপ্লেয়ার গেম যেটা রয়েছে, তো আপনি পাবজির অল্টারনেটিভ সেটা ব্যবহার করে নিতে পারেন, যেটা আপনি অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটি ডিভাইসের জন্য ব্যবহার করে নিতে পারেন। তো যেটাতে হাই গ্রাফিক্স, সাউন্ড এবং ইন্টারেক্টিভ গেম প্লে রয়েছে। তো আমি রিকোয়েস্ট করবো যদি আপনারা এই 3-4টি অ্যাপ ব্যবহার করতে চান, তো ইনফিনিটি এপিএস হাইফাইও রয়েছে, আপনি সেটা দেখে নিতে পারেন। তো প্লে স্টোরে রয়েছে, প্লে স্টোরে প্রচুর ডাউনলোড হচ্ছে। তো আপনি পাবজির মজা বা পাবজির ইন্টারেস্ট সেই ইনফিনিটি ওপিএস সাইফাইতে রয়েছে, সেটাও ডাউনলোড করে নিতে পারে। তো শেষমেশে যে অ্যাপ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সবার পরিচিত, সেটা হচ্ছে গ্যারেনা ফ্রি ফায়ার। তো যদি আপনি চান পাবজির পরিবর্তে ব্যবহার করতে চান, তাহলে সেটা হচ্ছে গ্যারেনা ফ্রি ফায়ার। তো গ্যারেনা ফ্রি ফায়ার যেটা অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটার জন্য উপলব্ধ রয়েছে, তো আপনি সেটা যদি ইন্টারেস্ট নিতে চান বা মজা নিতে চান পাবজির, তো সেটা গ্যারেনা ফ্রি ফায়ার নিতে পারেন। কেননা আগে যারা যারা পাবজি ব্যবহার করতেন সেই সময়ে গ্যারেনা ফ্রি ফায়ার ব্যবহার করতেন না, কিন্তু যদি চান আপনি এর সাবস্টিটিউট ব্যবহার করতে, তাহলে গ্যারেনা ফ্রি ফায়ার ব্যবহার করে নিতে পারেন। তো এই ভিডিওতে এতটুকু, যদি আপনাদের কোনো কমেন্ট থাকে তো কমেন্ট সেকশনে রয়েছে, আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। ধন্যবাদ। জ